হ্যালো মাই লাভলি ফ্যামিলি, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি ভীষণ ভালো আছো। আর আমরা তো দেখতেই পাচ্ছ ভীষণ মজাতে আছি, অনেক ঘোরাঘুরি করছি। দুদিন আগে গ্রামের বাড়িতে এসেছিলাম, তোমাদের সঙ্গে সব কিছুই তো শেয়ার করেছিলাম ব্লগে, নিশ্চয়ই তোমরা দেখেছ। তো দুদিন ওখানে ছিলাম, আজকে হচ্ছে শনিবার, আমার বরমশাই ছিল হাফ ডে। তো বরমশাই অফিস থেকে বেরিয়ে সোজা গ্রামের বাড়িতে চলে এসেছিলো, আর সেখানে এক দু ঘন্টা থাকলো, তারপরে ফাইনালি গ্রামের বাড়ি পুরো লক করে আমরা আবার চারজনে বেরিয়ে এসেছি। আর রাস্তায় বেরিয়ে মানে কিছুটা যাওয়ার পথেই আমাদের এখানে একটা সাতপেড়ে মাঠ আছে, মানে গ্রামের কথা বলছি, সাতপেড়ে মাঠ আছে কাকিনাড়া। তো সেখানে একটা খুব নাম করা চায়ের স্টল আছে, টি স্টল আছে। এটা কিন্তু যে এখন সব বড় বড় যে একদম চায়ের স্টলগুলো বার হয়েছে বলতে গেলে, এই ট্রেনটা কিন্তু এই প্রথম আমরা এখানে দেখেছিলাম। তো আমাদের এই এরিয়ায় এরকম চায়ের দোকান আগে কোথাও ছিল না। ফার্স্ট এই কাকিনাড়ার সাতপেড়ের মাঠে এরকম একটা ট্রেন মানে থিম নিয়ে ও চায়ের দোকানটা ওপেনিং করেছিল, মানে এত বড় সড়ো একটা চায়ের দোকানও যে হতে পারে আগে আমাদের কোনো কনসেপ্টের মধ্যে ছিল না, ধারণার বাইরে ছিল। ফাইনালি এই চায়ের দোকানটা আস্তে আস্তে অনেক ফেমাস আর অনেক বড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ অনেক জিনিসপত্র রয়েছে চায়ের সাথে সাথে। তো এই যে আমরা এখানে বসে পড়েছি, এখানে বিভিন্ন রকমের বিভিন্ন মানে দামের বিভিন্ন টেস্টের চা পাওয়া যায়। ফাইনালি আমরা যখনই আসি, এই যে আমরা খাই হচ্ছে মালাই টি, আমি আর দেব দুজনে, আর বাচ্চারা খায় দেখে চকলেট টি। ওদের এই চকলেটটির মধ্যে অনেক অনেক কিছু ভ্যারাইটিস জিনিসপত্র দেওয়া থাকে, আর প্রত্যেকটা চায়েরই টেস্ট অসাধারণ। দেখো না নীল সোনা তো এই চাটা পেয়ে, তো চাটা কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আপাতত একটু ঠান্ডা হয়েছে, সবাই চাটা খেতে শুরু করে দিয়েছে, আমিও গন্ধের ঠেলায় আর থাকতে পাচ্ছি না। ফাইনালি এবার চলো চাটা খেয়ে নিই। চাটা মুখে দেওয়ার সাথে সাথে এত দারুণ টেস্ট ছিল, আমার তো দারুণ লাগছিলই, আর আমি তার থেকে বেশি নীলের দিকে তাকাচ্ছিলাম। ওর আঙ্গুলে চকলেট ক্যাডবেরি চায়ের থেকে যা লেগে যাচ্ছিলো, চা খাওয়ার সাথে সাথে আঙ্গুলটাও চেটে চেটে খাচ্ছিল, আমার তো খুবই হাসি পাচ্ছিল নীল সোনাকে দেখে। না না চা খাওয়া হলো, চা খেয়ে এবার যাত্রা শুরু করি। আর এখন আমরা কোথায় যাবো চলো সাথে থাকো দেখতে থাকো। তো গ্রামের বাড়ি থেকে এই জাস্ট বেরিয়ে এসেছি, বেরিয়ে এসেই রাস্তায় তো খুব ঠান্ডা পড়ছে, কদিন ধরে খুবই ঠান্ডা, গ্রাম সাইডে আরও বেশি ঠান্ডা। আর এই যে এই চায়ের দোকানে আসলেই তো নীল সন্ধ্যা চা না খেলে হবেই না এখানকার চা। তারপর তো চাটা খাওয়া হলো, এরপরে আবার রওনা দিই, চলো সাথে থাকো দেখতে থাকো। আর এই যে সামনে রয়েছে আমার স্কুটি, স্কুটি করে যাচ্ছি। বাবা কোথায় গেল দেখাই যাচ্ছে না। তো ফাইনালি স্কুটি করে আমরা চারজনে চলে এসেছি হালি শহর। আর এই যে হালি শহরেই ওয়েলকাম যে গেটটা না, ভীষণ ভালো লাগে আমার, পৌরসভা থেকে বানিয়েছে, ভীষণ ভালো লাগে, খুব সুন্দর করেছে গেটটা। তো চলো এখন আমরা হালি শহরের কোথায় যাবো তোমরা জানো? আমরা যাবো হচ্ছে আমার পিসি শাশুড়ির বাড়ি। তো এই যে চলে এসেছি পিসি শাশুড়ির বাড়ি, এর আগে অনেকে দেখেছো, যারা আমার ব্লগ কন্টিনিউ দেখো তারা জানো যে আমার হালি শহরে আমার পিসি শাশুড়ির বাড়ি আছে, আর ঠিক বাড়ির পাশেই রয়েছে ভোলে বাবা আর কালী ঠাকুরের মন্দির। তো আজকে রয়েছে বার্ষিক পুজো, আজকে নয় মানে কালকে রয়েছে বার্ষিক পুজো। তো পিসিমাদের বাড়ির থেকে আমাদের বলা হয়েছিল যে এই দিনকে যেন আসি, এই দিনকে অনেক মজা হয় জানো না, এই পুজোটা পাড়ার সবাই ভীষণ মজা করে। ফাইনালি চলে এসেছি, আর কালকে পুজো আমরা একদিন আগে মানে রাত্রিবেলাতেই চলে এসেছি, কারণ সকাল থেকেই অনেক মজা, অনেক কিছু আছে যেগুলো উপভোগ করতে হবে। তো এই দেখো বন্ধুরা, জাস্ট পিসিমাদের বাড়ির গলিটায় ঢুকেছি, আর পাশেই মন্দিরটা এই যে দেখাচ্ছি। তো আমি তো নিজেই মন্দিরটাকে চিনতে পারছি না, এত সুন্দর ডেকোরেশন করিয়েছে, ফুল দিয়ে সাজানো রয়েছে, খুব ভালো লাগছে। আর তোমরা যারা এর আগে আমার ব্লগ দেখেছিলে, এই মন্দিরটাও দেখিয়েছিলাম, কদিন আগেই এসেছিলাম,
কি তারা চিনতে পারছ? মনে হয় কেউই চিনতে পারছো না। না, এখন জায়গাটা পুরো অন্যরকম মনে হচ্ছে। এখন এখানে দুদিন থাকছি, পুজো দেখবো, মেলা দেখবো, কিছু প্রোগ্রাম আছে সেগুলোও দেখবো, তোমাদের সাথেও শেয়ার করবো। তো ভেতরে এসে পিসিমা পিসিমশাই সবার সাথে কথা বলতে বলতে ব্লগ করার কথা টোটালি ভুলে গেছিলাম। ফাইনালি অনেক পরে এখন ব্লগ আবার স্টার্টিং করলাম। এখানে আমার ছোটো দেওর আর বড় দেওরের বউ দুজন মিলে এখন কালকের জন্য সমস্ত কিছু কাটাকাটি, এই সমস্ত সবজি, সমস্ত কিছু মশলাপাতি রেডি করে রাখছে, যেন সকাল সকাল উঠে তাড়াতাড়ি রান্নাবান্নাটা সেরে ফেলা যায়। আর এখন এই নিয়েই এখন আমরা সবাই ব্যস্ত, খুব গল্প আড্ডা হচ্ছে। আর আজকের ব্লগটা আপাতত এখানে শেষ করলাম, দেখা হবে কালকে নতুন আরেকটা সুন্দর ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।